আসসালামু আলাইকুম, আমি সাবরিনা তিশা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করি আল্লাহ যেন সবার মনের ইচ্ছা পূর্ণ করে, আর ইতালিতে আসার জন্য যারা স্বপ্ন দেখে আল্লাহ যেন সবার স্বপ্ন পূর্ণ করে। আর সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবার মনের ইচ্ছাগুলো আল্লাহ পূর্ণ করে। আর কার কখন দোয়া কবুল হয় সেটা তো কেউ বলতে পারে না, সেজন্য সবাই সবার জন্য দোয়া করবেন। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে, আজকে 22 অক্টোবর 2022 ইতালির নতুন সরকার জর্জিয়া মেলোনি আজকে শপথ গ্রহণ করেছে, সে বিষয়ে আপনাদেরকে একটু। 26 জন মিনিস্টার দায়িত্ব গ্রহণ করেছে, তার মধ্যে হচ্ছে 7 জন জর্জিয়া মেলোনি সহ 7 জন মহিলা আর 19 জন পুরুষ মিনিস্টার তাদের দায়িত্ব গ্রহণ করেছে। এখন দায়িত্ব গ্রহণ করার পর দেখা যাচ্ছে যে কি হবে না হবে এটা বোঝা যাবে, কারণ এটা তো সবাই বলছিল যে এ সরকার আসার পর আমাদের বাংলাদেশিদের জন্য বা বাঙালিদের বা প্রবাসীদের জন্য মোট কথা যে খুব খারাপ হবে, ভালো হবে, কি হবে না হবে সব এখন জানা যাবে আসলে। আর নতুন ডিক্লেয়ার নিয়ে একটু বলতে চাই, নতুন ডিক্লেয়ার এখন যেহেতু শপথ গ্রহণ করেছে তাহলে নতুন ডিক্লেয়ার নিয়েও তো অবশ্যই ভালো কিছু আশা করা যায়। আর সবসময় পজিটিভ চিন্তা করবেন, দেখবেন সব কিছু ভালো হচ্ছে। নতুন ডিক্লেয়ারও দিবে, তাড়াতাড়ি দিয়ে দিবে, যেহেতু এখন সরকার শপথ গ্রহণ করে নিয়েছে। অল্প কিছু দিনের মধ্যে আপনারা আমরা জানতে পারবো যে নতুন ডিক্লার আমরা জেনে তারপরে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আর দয়া করে কারো কাছ থেকে কোনো টাকা পয়সার লেনদেন এখন করবেন না, কারণ এখনও কোনো ডিক্লার দেয়নি, তাহলে টাকা পয়সার লেনদেন কেন করতে যাবেন? ডিক্লার হওয়ার পরে টাকা পয়সার লেনদেন করবেন আপনারা, আপনাদের কাছে অনুরোধ করছি এটা। তারপরে আরেকটা কথা বলতে চাই, আমার মানে এটা খুবই দুঃখজনক একটা কথা আমি আপনাদেরকে এখন বলতে চাই, সেটা হচ্ছে আমরা বাংলাদেশিরা এই যে নেপলি শহরে, যেটা আপনারা শুনেছেন সবাই ফেসবুকে, টিকটক, ইউটিউব সব জায়গাতেই আপনারা হয়তো দেখে থাকবেন যে নেপলি শহরে একটা পুলিশ মহিলাকে অজ্ঞান করে রেপ করেছে একজন বাংলাদেশি। তো এটা খুবই দুঃখজনক বিষয়, কারণ এটা মানে কি বলবো, এটা আমরা বাংলাদেশিরা হিসেবে এটা একদম লজ্জিত আমাদের জন্য, তাই না? তো প্লিজ দয়া করে মনুষ্যত্বটা আসলে সবচেয়ে বড় কথা, কি বলবো, এই বিষয়ে আসলে আলোচনার করার কিছু নাই, আমি আলোচনাও করতে চাই না, কিন্তু শুধু একটু বলতে চাই যে এটা আমাদের জন্য লজ্জিত। আমরা এই যে এটা বাঙালিরা করলো, বাংলাদেশিরা করলো, এটা তো সরকার অবশ্যই জানবে, তখন আমাদের বাংলাদেশিদের জন্য এটা অনেক ক্ষতির দেখা যাচ্ছে কারণ হচ্ছে। তো আপনারা যারা আসবেন বা যারা ইতালিতে আছেন, আপনারা আমরা সবসময় চাইবো একটা মানুষকে আর একটা মানুষকে সম্মান দিতে, সেটা যেরকম পর্যায়ের মানুষই হোক না, ছোট থেকে ছোট মানুষকে আমরা সম্মান দিব, বড় থেকে বড় মানুষ পর্যায়ের মানুষদেরকে আমরা সম্মান দিব। মোট কথা, মানুষ হয়ে যখন আমরা জন্মগ্রহণ করেছি তো সকল মানুষকে মানুষের সম্মান করতে হবে। তো এখন পর্যন্ত আমার বকবকটা শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর আপনারা সবাই ভালো থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন, আর নতুন ডিক্লেয়ারের জন্য প্রস্তুত থাকেন। আর এখন পর্যন্ত কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করে দিন। আর আমি আসলে ভিডিওটা আজকে ছোট্ট ভিডিওটা হয়তো ভাবতে পারেন যে আবল দাবল কী বকলো, কিন্তু আসলে আমি শুধুমাত্র জানানোর জন্য করেছি যে আজকে নতুন সরকার শপথ গ্রহণ করেছে, এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।